মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো তোমরা। তো আমি সকালবেলা উঠেছি 7:30-8 নাগাদ। অনিমান ডেকে দিয়েছিল, আজকে উঠতে পেরেছি। কালকে রাতের 1টার সময় ঘুমিয়েছিলাম। নতুন একটা সিরিজ বেরিয়েছে সেটা দেখতে দেখতে, কি যেন দেখছিলাম কালকে সিরিজ, তাজ ডিভাইডেড বাই ব্লাড ওটা দেখছিলাম। দুটো দেখে আর ভালো লাগলো না, দিয়ে শুয়ে পড়েছি। তারপরে উঠলাম আর কি, উঠে ওটস বানিয়ে এখন আমরা খেতে বসেছি। তো চলো তোমরা এনজয় করতে থাকো এই ভিডিওটা, আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। আর আজকে অনির্বাণকে বলেছিলাম যে সব বাজার টাজার নিয়ে আসতে, ও বলছে আজকে আমার অন কল ডিউটি রয়েছে, তাই আমি আজকে আর খাবো না বিরিয়ানি, অন্যদিন খাবো, আজকে ক্যান্টিনে খাবো। তো সেই জন্য প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তাই ক্যান্টিনে খেতে যাবো। ক্যান্টিনে একবার ফোন করে বলে দিতে হবে খাবারের কথাটা। তো এখন বাজে হচ্ছে 8:25, দেখতেই পাচ্ছ মনে হয়। তো চলো অনির্বাণও খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ডিউটি যাবে। শেষ হয়ে গেছে, তো সেটাই মারা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াইফাই দেয়নি, তাই না দাদা? এখনো দেয়নি না, হচ্ছে না তো, ওয়াইফাই চলছে না, মনে হয় ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে। সকালবেলায় উঠেই ওই ঠান্ডার প্রবলেম দুজনেরই, তো আবার গার্গেল করলাম একটু। তো চলো এখন গরম গরম খাই, একটু ভালো লাগবে। সকাল আমার ওটস রেডি, ওটসের হচ্ছে পায়েস, আমি এখন খেতে আসবো। এভরিওয়ান, আমার সানটান হয়ে গেছে, এবার যাবো খেতে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে কি বলবো, আর তার মধ্যে আমার মাথাটা ধুয়ে নিয়েছি, আর আমার মনে হয় তেল লাগানোর জন্যই আমার এতটা ঠান্ডা লেগেছে। আমি নারকল তেল লাগিয়েছিলাম সেই বুধবার নাগাদ, তো সেই তেলটা ভালো করে মানে ওয়াশ করা হয়নি, দেন ছিল হয়তো, যার জন্য আমার এত ঠান্ডা লেগেছে। পুরো নাক দুটো পুরো বন্ধ রীতিমতো, একদম মানে কনস্ট্যান্ট বন্ধ, আজ প্রায় 10-12 দিন ধরে বন্ধ চলছে, একটু খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। রাত্রিবেলায় তো কোনো সময়ের জন্যই খোলা থাকে না, মানে বন্ধই থাকছে, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আর প্রতিদিন সকালবেলা উঠলেই মানে কাশি শুরু হয়ে যাচ্ছে, এগুলো চলছে আর কি। তো যাই হোক এখন যাবো হচ্ছে রেডি হয়ে ক্যান্টিনে খেতে। খিদে পেয়ে গেছে আমার ভীষণ, সকালবেলা ওটসের পায়েস খেয়েছিলাম, সেটা মানে মনে হচ্ছে যেন অল্পই হয়ে গেছিলো, আর বেশি মানে বেশি দুধ ছিল না, যার জন্য কম করে করতে হয়েছে। তো অনির্বাণের মেবি আউটডোর চলছে, আজকে শোনা হয়নি আউটডোর আছে কি না ওর, তো মনে হয় আউটডোর আছে, আউটডোর অন কল দুটোই রয়েছে, তো সেই জন্যে একটু লেট হবে। আমি ফোনও করিনি আর একবারও, আজকে ওই বাথরুম ফাথরুমগুলো একটু ভালো করে পরিষ্কার করছিলাম, এই বাথরুমটা মানে এতই নোংরা হয়েছিলো, নোংরা বলতে আয়রন প্রচণ্ড জমে গেছে, তো সেই সবগুলোই ভালো করে একটু ঘষে ঘষে তোলার চেষ্টা করছিলাম, বাট হয়নি, মানে এমনই জোরালো টাইপের আয়রন যেটা উঠছেই না, কোনো মতে উঠাতে পারছি না। যাই হোক তো এখন রেডি বেডি হয়ে যাব খেতে। আর সকালবেলা তো তোমাদেরকে বললামই বিরিয়ানি হওয়ার কথা ছিল আজকে, বাট অনির্বাণের অন কলের জন্য সব বন্ধ, আর আমি এখানে আমার যত জিনিস কালকে সব ইয়ে করেছিলাম সব রোদ্রে দিয়েছি, তো পাখিও চলে এসেছে খাওয়ার জন্য, বাট এখানে সেরকম কিছু আর খাওয়ার নেই। তো চলো এবার আমি একটু ওই পাশটায় রোদ্রে দিয়ে দেবো, এই পাশে রোদ্র পুরো শেষ। এখানে সকাল 10:00-11:00 পর্যন্ত ভালোই রোদ্দুর থাকে, দেন তারপরে এই পাশটায় চলে আসে রোদ্দুর। একটু রোদ্রে দিয়ে দিই, কবে থেকে আনা রয়েছে এই বাদামগুলো, বাদামগুলোতে মানে পুরো ইয়ে হয়ে গেছে, হালকা হালকা পোকা লেগে গেছে, তো যার জন্যই আমি রোদ্রে দিয়ে দিচ্ছি আর কি। হ্যালো এভরিওয়ান, এখন রেডি হয়ে গেছি খেতে যাবো। মনিকা দি জাস্ট ফোন করলো, এখন বাচ্চা হচ্ছে 1:05, যাই না অনির্বাণের হয়েছে কিনা, তাও অনির্বাণকে আমি ফোন করিনি যদিও, তো একবার ফোন করে দেখবো, যদি ওর হয়ে যায় তাহলে একসঙ্গে চলে যাব। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে আসি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দূরের তাপ, এখনও গরমই পড়েনি, ফেব্রুয়ারি মাসের সরি মার্চের আজকে 3 তারিখ, তো ভাবতেই পারছো কী অবস্থা রোদ্দুরে, পুরো মানে জ্বলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে পুতুলদের, সেদিন তারা মশলা বেটে দিয়েছিল, তাই জন্য মানে ফেরত দেওয়া হয়নি, অনেকদিন হয়ে গেছে, বললাম যাওয়ার পথে একবার দিয়েই চলে যাব। চলো যাই, তাকানো যাচ্ছে এত রোদ্দুর। এই মাত্র খাওয়া দাওয়া করে জাস্ট ফিরলাম, এবার জল খাবো, জল পিপাসা পেয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম সবাই মিলে একসাথে। তো অনির্বাণ এখনো আসেনি আর কি, এখন 2:30 বাজছে পুরো। এই যে তো অনির্বাণও খেয়েছে, আমরা সবাই 5 জন মিলে একসাথে খেয়ে দিয়ে তারপরে এলাম, তোমাদের তো দেখালাম আমি।
এখন সময় হচ্ছে 5টা, তো আমি একটু হাঁটতে বেরোলাম। অনির্বাণের আজকে অনকল আউটডোর ছিল আর প্রচুর নাকি প্রেশার হচ্ছে, মানে আমি 3-4 বার করে ফোন করেছি, একবারের জন্য আসতে পারিনি রুমে, তো ভীষণই ভীষণই সমস্যা হচ্ছে। তো সেই জন্যই আর কি আমি ভাবলাম যে আমি একটু একা একা হেঁটে নিই, আর ও তো আজকে আসতে এমনি আসলেও হাঁটতে পারবে না, হয়তো খাবার জন্য হয়তো সন্ধ্যার দিকে একবার আসবে। আর ঘরের মধ্যে সেই তখন থেকে বসে বসে মনটাও খারাপ লাগছে, ভালো লাগছে না, সারাক্ষণ ঘরে থাকলে ভালোও লাগে না, তো সেই জন্যই একটু বেরিয়ে পড়েছি। আর এখানে খুব সুন্দর পাখি, ভীষণ সুন্দর পাখি, দেখো এই যে, এই যে ডালটায় ও উড়ে, হ্যাঁ উড়ে নিয়ে গিয়ে গিয়ে আছে, এখনো আছে, এই যে এমনই রংটা যে বোঝাই যাচ্ছে না। এই যে উড়ে গেল, এগুলো বোধ হয় কি বেশ একটা বলে পাখি। খাবারের প্রথমেই এখানে হয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডিম ভাজা, আর এখানে রয়েছে আলুর একটা সবজি করেছি, রুটিও হয়েছে যেহেতু, আর ভাতও হয়েছে সেই জন্যে। এখানে হচ্ছে মসুর ডাল এবং তার নিচে রয়েছে ভাত। আর এই হচ্ছে রাত্রিরে ওখানে আর খেলাম না, তার কারণ হচ্ছে অনকল রয়েছে, দুপুরে দেখলাম একটুকুও ভাত খাইনি, তো সেই জন্যই ভাবলাম যে একটু ঘরে করে দিই, তাহলে ঘরেটাও খাবে ভালো করে, তো সেই জন্যই আজকে এইসব করা হয়েছে। আর ও বললো যে ভাতই খাবো, তো আমি ভেবেছিলাম যে একটু সবজি আনতে যাবো, কিন্তু কেউ ছিল না যাওয়ার মতন, সেই জন্য যেতেও পারলাম না। আর তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, তো বললাম যে আলু ভাজা আর আলু সবজি ডাল এগুলো করে দিচ্ছি ডিম ভাজা, তো বললো ঠিক আছে ওটা দিয়েই খেয়ে নিতে পারবো, আর ঘি তো আছেই, তো সেগুলো দিয়ে ওকে গুছিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর আমি একটু রুটি খেয়ে নেবো। আমি সন্ধ্যাবেলায় 2 রুটি খেয়ে নিয়েছিলাম, ও 2 রুটি খেয়ে তারপর ডিউটিতে গেছে, তো ওই জন্য সন্ধ্যাতে করেছি, যাতে আর টিফিনের কিছু ছিল না, আর বাইরে আমরা কেনাকাটাও করতে যাচ্ছি না, যার জন্য আমাদের আরও সমস্যা হয়ে গেছে। তো ভাবছি কালকে ও যদি অনকল শেষ হয়ে যেয়ে থাকে, আর কালকে মনে হয় অনকল আছে, যদি না থাকে তাহলে খুব ভালো হবে, তাহলে আমরা ভেবেছি যে বাজার যাবো, বাজার গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনবো। একদমই কিচ্ছু নেই, মানে ক্যান্টিনে খাচ্ছি মানে আমরা ঘরেও আর কিছু কিনি, তো যেমন বিস্কুট ফিস্কুট কিছুই নেই। তো চলো এখন আমি একটু খেয়ে নেবো, তার কারণ অনেকক্ষণ আস্তে আস্তে একটু দেরি হবে, প্রচণ্ড আজকে পেশেন্টের চাপ রয়েছে, মানে সারাদিন কন্টিনিউয়াস আমি যতবার ফোন করেছি ততবারই পেশেন্ট পেশেন্ট পেশেন্ট, তো যার জন্য আসতে পারিনি আজকে। তো চলো এখন আমি একটু খেয়ে নিই। তো আজকে রাত্রির খাবার আমার এটাই, আমি যেরকমটা বললাম আমি ভাত খাবো না রুটি খাবো, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ আলু ভাজা রুটি তারপরে একটা ডিম আর এদিকে আলুর সবজি ডাল সব নিয়ে অটোমেটিক বসে গেছি। তো এখন সময় হচ্ছে ঘড়ি, এই ঘড়িটা খারাপ হয়েছে, 5টা বাজছে, 8:19 বাজছে, তো আমি খেয়ে নেবো চটপট। আমি খেতে বসে যাচ্ছি, অনির্বাণ বললো যে তুমি খেয়ে নাও, তার কারণ অনেক লেট হবে আমার আসতে, তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই এবং ওর জন্য রেডি করে দেবো, আর ওখানে গিয়ে আমি শোবো আর কি, তার কারণ এখানে তো পুরোপুরি ফাঁকা ঘর, বুঝতেই পারছো, তো সেই জন্য ওখানে গিয়ে শুতে হবে। আর এই যে আমার প্লেট নিয়ে বসে গেছি, তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, অনির্বাণের ভাত আলু ভাজা ডিম ভাজা পেঁয়াজ আর ডাল আর সবজি। ফাইনালি অনির্বাণ এসে ভাত খাচ্ছে, আজকে প্রচুর চাপ যাচ্ছে বলো। কি করা যাবে, অনির্বাণ একটু খেয়ে চলে গেছে, আর আমি ভাবছি ওখানে গিয়ে শুতে যাবো আর কি। তো অনির্বাণ আমার মনিকা দিকে বলেছে, তবে আজকে প্রচণ্ড ভিড় আছে, আমারও ভালো লাগে না ওখানে গিয়ে শুতে, কিন্তু উপায় নেই, কিছু করার নেই, তাই এখানে বেসিক্যালি লোকালিটি খুব ভীষণ কম, মানে হসপিটালের মধ্যে, যার জন্য আমার সমস্যাটা বেশি। আর আগে কোয়ার্টারটা হলে তবুও ঠিকঠাক ছিল, যে আশেপাশে কোয়ার্টার আছে, সামনে পিছনে কোয়ার্টার আছে, আর আমার এটা এমন জায়গায় হয়েছে যে সামনে পিছনে কোনো কোয়ার্টারও নেই, কিছু নেই, বাইরের এরিয়া শুরু হয়ে যাচ্ছে পেছনটাতে, তো যাই হোক আর জঙ্গল ঠঙ্গল তোমরা তো দেখেছো, তো দেখি একবার ফোন করে দেখি যদি আসে, তাহলে এখানেই শুয়ে পড়বো, এই দেখুন আমরা শুয়ে পড়বো, মনিকারি এসছে, আমি আর দিদি হবো, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে এখন দেখতে পাচ্ছি 11:30টা, দেখতেই পাচ্ছো, তো চলো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, তখন আমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব দিক থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।